অনেক কিছুই ঘটে, কিছুটা সাধারণ কিছুটা অসাধারণ, অনেক কিছুই বটে। তো আমাদের প্রত্যেক দিনের যে দৈনন্দিনের যে রোজনামচা, দৈনন্দিনের যে ভাবনা চিন্তা, তার সাথে আমাদের প্রচুর জীবনের ঘনঘটা চলে। জীবন তো সমাজ, দর্শন, রাজনীতি সমস্ত কিছু নিয়েই, কিন্তু দৃষ্টি আর দৃষ্টিপাত সবাইকে ঠিক সেইভাবেই একই বিষয় বা একই ভাবনাকে একই স্তরে দেখেন বা দেখার চেষ্টা করেন, নাকি তারা দেখার চেষ্টা করেও দেখতে পান না। কিছু মানুষ আছেন যারা এই দৃষ্টি এবং দৃষ্টিপাত তার ভিতরে একটা অদ্ভুত পার্থক্য এবং মিল খুঁজে পান। তাদের দৃষ্টিভঙ্গি, তাদের ভাবনা চিন্তা এবং তাদের সংস্কৃতি একটু অন্যরকম। এই সমস্ত মানুষজনেরা কিন্তু খুব গুটিকয় মানুষ। তারা তাদের মতন করে থাকেন, তারা তাদের মতন করে নিজস্ব ভাবনার সাথে সম্পৃক্ত হয়ে থাকেন এবং তাদের সমস্ত ভাবনার সাথেই থাকে সমাজ দর্শন, সমাজের প্রতি কিছু করার আগ্রহ এবং সমাজকে কিছু দিয়ে যাওয়ার আগ্রহ। এই সমস্ত মানুষজনদের কি বলবেন? কোনোকে নির্দিষ্ট তত্ত্ব বা তথ্যকে আখ্যা দেবেন? বরং এই সমস্ত মানুষজনদের বলা যেতেই পারে সমাজ চিন্তনবিদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট সমাজ চিন্তনবিদ, যিনি দীর্ঘ 30 বছরেরও বেশি সময় ধরে সমাজকে নিয়ে একটু অন্যরকমভাবে ভাবছেন এবং তার নিজস্ব যে ভাবনা এবং তার নিজস্ব যে কৃষ্টি সংস্কৃতি সেটা পুরোটাই সমাজকে নিয়ে, এবং তার উপর ভিত্তি করেই তিনি তার নিজের জীবন দর্শন এবং দিকদর্শন তৈরি করার চেষ্টা করছেন, সক্ষমও হয়েছেন। শুধু পাঠক, শুধু মানুষ তারা তার কথা শোনেন, তার ভাবনা চিন্তার সাথে সম্পৃক্ত হয়ে থাকেন। আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি বিশিষ্ট চিন্তাবিদ, সমাজ চিন্তাবিদ চন্ডিসাধন কোলে। নমস্কার চন্ডিবাবু, আমাদের অনুষ্ঠানে আপনাকে নমস্কার। নমস্কার, আপনাকে স্বাগত। এই যে ভাবনা, এই যে সংস্কৃতি, আপনি তো একেবারে খুব নিজের ভিতর গুটিয়ে থাকা একজন মানুষ, কিন্তু খুব অদ্ভুত ব্যাপার, আপনার কলমের জোর তো গুটিয়ে থাকা নয়, আপনার কলমের জোর অনেক বেশি বিস্তারিত, অনেক বেশি ক্ষুরধার, অনেক বেশি তীক্ষ্ণ। তো এই তীক্ষ্ণতা, এই ক্ষুরধারতা, এইটা কি নিজস্ব দর্শনের সাথে মানুষের জীবন দর্শনকে একটা মিলিয়ে দেবার প্রাথমিক প্রয়াস? দেখুন, আপনি তো বলি ফেলেন, আমার মনের কথাটা তার মধ্যেই আছে, ভূমিকাতে আমি সেইভাবেই লিখেওছি যে আমি এখানে গ্রামে চাষি পরিবারে জন্মগ্রহণ করেছি এবং সেইখানে আমি চাষ টাস কীভাবে হয় না হয়, ছেলেবেলায় আমি চাষ টাস করেছি, হাতে কলমেই করেছি, যতক্ষণ পর্যন্ত আমি স্কুলে পড়াশোনা করেছি এটা করেছি, এবং সেগুলো কীভাবে কেনা বেচা হয় সমস্ত কিছু এটাকে আমি নজরের মধ্যে করে নিয়েছি। আমি তারপরে তো আমি দেখলাম সমাজের আরও অনেক ঘটনার মধ্যে, সেই জন্য আমার গ্রন্থের নামও হচ্ছে অর্বাচীনের সমাজ দর্শন। দর্শন মানে এখানে কোনো ফিলোসফি কিংবা ফিলোসফিক্যাল কোনো গবেষণা গ্রন্থ এটা নয়, আমি যা দেখেছি যা শুনেছি আমি সেটি হুবহু এখানে লিখতে চেষ্টা করি। অর্থাৎ কিনা সমাজের বর্তমান যে ঘটে যাওয়া যে সমস্ত ঘটনা, সেই ঘটনাকে দেখে যাওয়া এবং সেই ঘটনাকে দেখে লিখে যাওয়া, কিন্তু সেই লেখার জন্য দায় আপনাকে কে দায় দিল? আপনি লিখবেন কেন, কী হবে? না, এটা স্বতঃস্ফূর্তভাবে আমার নিজের মধ্যে থেকেই এটা এসেছে, যেহেতু আমি খুব সংগ্রাম করে, আমি আমার গ্রন্থের ভূমিকায় একটা বলেছি, অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া করতে হয়েছে, কারণ তখন এমন অবস্থা ছিল আমাদের পরিবারে যে খুব দুর্ঘটনার মধ্যে 1.5 বছর বয়সে আমার বাবা গত হলেন। আমার বাবা বা তার বাবা আর তার যখন 5 বছর বয়স তখন তিনি করেছেন, সেই কারণে তিনিও লেখাপড়া করতে পারেননি। আমি অবশ্য কোনো রকমে পাঠশালা তালপাতা তারি বগলে গিয়ে তারপর তো এখানে 4 কিলোমিটার দূরে প্রাইমারি স্কুল, তারপর থেকে এখান থেকে হাই স্কুল, এইরকম করে এ করেছি। কিন্তু যেহেতু আমি নিজে হাতে চাষ করতে পারিনি, কিন্তু আমি সমস্ত কাজই ছেলেবেলায় শিখেছিলাম, মানে লাঙল চষা, মুঠে ধরা, মই দেওয়া, এমনকি ডোঙায় ছেঁচা পর্যন্ত এভরিথিং আমি তোমার ছেলেবেলায় করতাম। এই যে ধরুন একেবারে প্রত্যন্ত গ্রামে আর্থিক দুরবস্থার সাথে সংগ্রাম, তার সাথে এগিয়ে যাওয়া, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আপনি প্রফেসর, আপনি মাস্টারমশাই হলেন, কলকাতার মাস্টারমশাই
পরবর্তীতে শহরতলির মাস্টারমশাই, এটা একটা বড় জার্নি। এটা শুনতে হয়তো সিনেমার মতো লাগে, কিন্তু একটা একটা বড় জার্নি। আমার একটা খুব প্রথমেই আপনাকে খুব সরাসরি প্রশ্ন করছি, এটাকে আঘাত ভাববেন না, সেটা হলো নিজেকে কেন অর্বাচীন ভাবছেন? নিজেই যদি অর্বাচীন ভাবেন তাহলে আমরা যারা সাধারণ পাঠক তারা আমি কোথায় যাবো? হ্যাঁ, এই প্রশ্নটা আপনি সংগতই করেছেন, আমাকে অনেকেই বলেছেন কেন নিজের নামটা নয়, সেটাও কিন্তু আমি এখানে উল্লেখ করেছি। কারণ হচ্ছে ছেলেবেলায় দেখেছি তখন ইউনিয়ন বোর্ড, অর্থাৎ আমার 42 সালে জন্ম, মোটামুটি আমি 7-8 বছরের কথা মনে করতে পারি, অর্থাৎ পরাধীন ভারতেও আমি কি অবস্থাটা হয়েছে অন্তত 47-46 পর্যন্ত যদি আমি না 5-6 বছর বয়সের পর থেকে অনেক স্মৃতি এখনো কিছু কিছু আগেও আছে, মানে ওই যে কথাটা বলা হয় তীব্র দুঃখে আর তীব্র মানে বেদনার এবং কোনো রকম ভয়ে কোনো স্মৃতি দেখা যায় ও একটা মনের অন্তঃস্থলে থেকেই যায়। তা সেখানে আমি দেখলাম পরে পরে এরকম করতে করতে যে এই যে চাষিরা এত এইভাবে চাষ টাস করতে, আমি তো কষ্ট করে লেখাপড়া ছিলাম সব, কিন্তু সভা সমিতিতে ইত্যাদি দিয়ে তখন সব গ্রাম্য মনোরটা এই সমস্ত কাজগুলি করতে, তারা অবশ্য বর্তমানকালের মতো খুব উচ্চশিক্ষিত ছিলেন না, কিন্তু তারা কিন্তু সুবিচারক ছিলেন, পারতপক্ষে একটু পরস্পর কেউ বন্ধু বান্ধবের ছেলে কোনো একটা কিছু করে ফেলেছে অল্প কিছুতেই ব্যাপারগুলো গ্রাম্য সালিশ ইত্যাদি হতো। নামে তখন ইউনিয়ন বোর্ডের 5 জন সদস্য থাকতেন বটে, আর ওই গ্রাম্য ওই মোড়ল্লাই কেউ না কোনোভাবে দেখা যায় ওই ইউনিয়ন বোর্ডেরও সদস্য, বিচার আচার করবার সময় দেখা যেত, আমাদের তো সেখানে যাওয়ার কথা নয়, কারণ তখন এমন একটা সময় বড়দের মাঝে ছোটদের যাওয়ার কোনো ব্যাপার নেই। সেখানে আমার বন্ধু বান্ধব যারা পাড়া প্রতিবেশীর মধ্যে যারা, তারা তাদের এই ব্যাপারটা জড়িত হতো না, কিন্তু আমি এই পাশ থেকে থাকতো। এখন সভাপতি করতে 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 দেখলাম যে এটা দু রকম ব্যাপারই হচ্ছে, ভালোও হচ্ছে মন্দও হচ্ছে, কিন্তু দেখা যায় সব মিলিয়ে তারা সুবিচার করতে, তারা বেশি শিক্ষিত না হলেও অল্প শিক্ষিত কিংবা অশিক্ষিত হলেও তাদের মধ্যে একটা মেচুরিটি, বুদ্ধির একটা মেচুরিটি, সালিশি টালিশি ইত্যাদি যদি হয় বিষয় আসে ব্যাপার নিয়ে অভিজ্ঞতার একটা সূত্র ছিল। এইখানে এইখানে চন্দ্রবাবু যেটা মানে ধরুন আপনার জীবন দর্শন বা জীবনের যে ক্ষেত্রটা সেটা বেশ একটা অদ্ভুত ব্যাপার। আপনি দীর্ঘদিন শহরে, একেবারে জন্ম প্রত্যন্ত গ্রামে, এখনও আপনি প্রত্যন্ত গ্রামেই আছেন, এবং এই যে সূত্রটা, অর্থাৎ একেবারে প্রত্যক্ষ বিদ্যাসাগর কলেজ সেখানে আপনার পড়াশোনা, সেখান থেকে আবার কলকাতাতে অধ্যাপনা করা, বিভিন্ন জায়গায় অধ্যাপনা করা, হেডমাস্টারমশাই করা, এই সমস্ত কিছু মিলিয়েই অর্থাৎ প্রত্যক্ষ শহরের হাতছানি তো নিশ্চয়ই আপনাকে আপনার কাছে ছিল, অস্বীকার করার তো জায়গা নেই না আছে। আপনি এখন এই যে আমার ছেলেমেয়েরা, এখনকার ছেলেমেয়েরা দেখা যাচ্ছে, আমি অভিজ্ঞতা থেকে এটা বলছি, আমাদের কিন্তু গ্রামের টানটা বরাবরই আছে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, MBBS ডাক্তার তখন না, তখন MB এবং LMA। আমার পার্শ্ববর্তী আমার আত্মীয় বটে, কালকে কথা প্রসঙ্গে আপনাকে একবার বলেছিলাম যে এই আমার পার্চিরের বাইরেই তার কাকা একেবারে সেই বাঘের মুখটা পড়ে গেল বাঘের এর মধ্যে এবং খুলিটা এইভাবে টেনে গেল। তাহলে এই জঙ্গলের মধ্যে থেকেই যেমন সুন্দরবনে হয়, ওরা কুমিরের মুখেও আছে, মৌমাছির মুখেও আছে, বাঘের মুখেও আছে। না এইটা আমি যে প্রশ্ন, কিন্তু ওখানকার ছেলেমেয়েরা তাই বলছে, আমি আপনার যেটা বলছেন খুব সঙ্গত কথা, তখন কিন্তু যে যাই যায় তার জন্য গ্রামের ব্যাপারটা, হ্যাঁ ওইটাই, মানে এইটা তো ছিল, এইটা শহরমুখী না, এটাকে প্রশংসার জায়গা তো বটেই, বাহবা দেওয়ার বটেই। আপনার জীবনের এই যে প্রান্তিক সময় এসে দাঁড়িয়ে আপনি কিন্তু এখনও সেই জন্মভূমি, আপনার সেই গ্রাম, আপনার সেই প্রত্যন্ততা, এত কষ্ট, আপনি তো প্রথমেই বললেন যে অনেকটা কষ্ট করে জীবনকে শুরু করতে হয়েছে, অনেকটা কষ্ট করে পড়াশোনা, কিন্তু সেই কষ্ট করে পড়াশোনা করে চণ্ডীসাধন করলে শেষ পর্যন্ত প্রফেসর হলেন, শেষ পর্যন্ত অধ্যাপক করলেন, শেষ পর্যন্ত মাস্টারমশাই হলেন, শহরের কলেজে পড়াশোনা করলেন, তারপরে কিন্তু তিনি কিন্তু মাটির টানেই ফিরে এসছেন, মাটিতেই জন্ম নিলাম, মাটিতেই রক্ত, তাই তো কবিতাই রয়েছে, মাটিতেই জন্ম নিলাম, মাটিতেই রক্ত মিশে দিলাম। এইটাই কিন্তু চণ্ডীসাধন বাবু একটা, আমরা যদি বলি এটাকে ইতিবাচক দিক, মানুষের জীবন দর্শনও তো অনেক সময় অন্য মানুষকে চালিত করার চেষ্টা করে।
আচ্ছা, সত্যি কি তিনি তার জীবন দর্শন বা সমাজ দর্শনের সমস্ত কিছু নিয়ে কিছু কিছু তত্ত্ব বা তথ্য আমাদের দিতে সক্ষম আছেন? সেটা বড় বলতে চাই জানবো, তবে তার এটা বিরতিতে যেতে হচ্ছে। বিরতির পর ফিরে আসছি। বিরতির পর ফিরে এলাম। আজকে অনুষ্ঠানে আমাদের অতিথি বিশিষ্ট সমাজচিন্তক চন্দিসাধন কোলে। চন্দিবাবু, যেটা বিরতির আগে কথা হচ্ছিল ওই একেবারে জীবন দর্শনের সাথে মাটির টান, সেই বিখ্যাত গানের কথা মনে পড়লো, আপনাদের সময়কার গান মাটিতেই জন্ম নিলাম মাটিতেই রক্তে মিশেছে। আপনি আপনার যে সমস্ত বিষয়গুলো নিয়ে আপনি লিখেছেন সেই বিষয়ের ভেতরে 90% বিষয় হচ্ছে চাষবাস, আলু চাষ, চাষবাস, চাষবাসের সংস্কৃতি এবং তার বিভিন্ন অভিজ্ঞতা, দর্শন এবং সামগ্রিকভাবে এটা নিয়ে তার উন্নতি বা অবনতির একটা তথ্য। এখন এই তথ্যটা করার জন্য তো নিজের একটা বই লিখতে পারতেন, কিন্তু প্রিয় দর্শক আপনাদের জানাই চন্দিবাবু সমস্ত লেখা কিন্তু ভারতবর্ষের সমস্ত তাবৎ বিখ্যাত খবরের কাগজগুলিতে প্রকাশিত। সেখানে তিনি চাঁচা ছোলা ভাবেই বলা যেতে পারে তার বক্তব্য প্রকাশ করতেন। এইটা করা কি মানুষকে সচেতন করার একটা দিক বলে মনে করেন? আপনি ঠিকই বলেছেন যে আমার ওইখান থেকে হলো কি আমার আর একটা ব্যাপারও আছে। আমার এটা তো একটা এই এখানকার মধ্যে সব থেকে প্রাচীন বংশ আমরা সাহাবাদের চোদ্দ পুলিশে ভিটে ছেড়ে আর কোথাও যান কেন না। আমি বলছি মন ছিল না, আমি যখন এমএ পড়ি অলরেডি এমএ তখন পড়া হয়ে গেছে, ল কলেজে দিন কতক যাচ্ছি, আমাকে আমার এক বন্ধু তিনি ডক্টরেট হয়েছেন রেডিও ফিজিক্সে শ্যামসুন্দর দে, তিনি বললেন যে আমি ওই উল্টোডাঙ্গা হাউসিং স্টেট হয়েছে না কলকাতা, ওইগুলো সব সিআইটি সব স্কিমে ওইগুলো ইম্প্রুভমেন্ট ট্রাস্টে আমাকে বললে টু রুমস ফ্ল্যাট, তার সঙ্গে ডাইনিং স্পেস আছে, বাথরুম টাথরুম এভরিথিং মাত্র 10,000 টাকা নাও না। আমি দাদা দাদা বলছেন নাও না, পাশাপাশি দুজনে থাকি। এখন তখন 10,000 টাকা আমার পক্ষে দেয়া অন্তত ওই বাবা করে যে ছেলে উড়িয়ে দিয়েছে এর মতো ব্যাপার, তাহলে আমার অন্তত কম করে 5-6 বিঘে জমি বিক্রি করতে হতো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি শহরে ফ্ল্যাট দিয়ে কী করবো, আমার তো গ্রামে মা রয়েছেন, বিধবা মা, বোনে বিবাহ হয়ে গেছে অবশ্য ঠিক, কিন্তু এইবার আমার এই যে 14 পুরুষের বেটা বলবে সেখানে তো যেতে হবে, যদি আমি এখানে থেকেও থাকি কোনো চাকরি টাকরি যদি এখানে কলকাতাতে পেয়েও যাই, তা আমি যে বিষয় শিক্ষা এ করেছিলাম তাতে ওই শিক্ষকতা ছাড়া অন্য কোনো এ ছিল না, তবে চেষ্টা করলে যে না হতো তা নয়, কারণ আমার অন্যান্য বন্ধুরা কিন্তু ট্রাম কোম্পানিতে ও ট্রাস্টে বা এই সমস্ত এমনকি ব্যাংকে পর্যন্ত তারা ওই ক্লার্কের পোস্টে এই সমস্ত তারা হয়েছিলেন, কিন্তু আমার কোনো দিন এইভাবে বাইরে চাকরি করার ইচ্ছা ছিল। লেখার ভেতরে অনেক বেশি সমালোচনামূলক বিষয় থাকে এবং সেখানে ভারতবর্ষের সমাজ দর্শন প্রিয় দর্শক যারা পড়বেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে এইখানে কিন্তু একটা অদ্ভুত স্টাইল একটা লক্ষণ আছে, সেটা আমি জানি না সেটা আপনি খুব সচেতনভাবে করেছেন কিনা। এই স্টাইলটা হচ্ছে যে আপনি যখন বলছেন খুব ক্ষুরধারভাবে বলছেন এবং সেই ক্ষুরধারভাবে বলতে গিয়ে আপনার মতামতটাকে আপনি পুরোপুরিভাবে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, কিন্তু সেই দেওয়ার ভেতরও কিন্তু একটা খুব শ্লেষাত্মক ভঙ্গিও মাঝে মাঝে থেকে যাচ্ছে। যেমন ধরুন আপনার একটা কথা নাম লেখার ভেতরে আমার এই মুহূর্তে মনে পড়ে গেল, সেখানে আপনি বলছেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জীবন দর্শন ইত্যাদি, তার নিয়ে অনেক রকম কথাবার্তা হয় ইত্যাদি, কিন্তু সেখানে আপনি একটা মন্তব্য করছেন কোনো পক্ষকে সমর্থন করে না, তিনি যেহেতু মুখ্যমন্ত্রী তার জীবন দর্শন থেকে অন্যরকম হবে, এটাই তো বাঞ্ছ। এই যে একটা ফুট নোট, হ্যাঁ থার্ড বার, এই যে ফুট নোট গুলো এইটাকে খুব সচেতনভাবে করেন না, এগুলো আমাকে এ করতেই হয়েছে। আমি অনেক জিনিসই সমর্থন করতাম না,
কিন্তু আমি যেহেতু কোনো পত্রিকার সাংবাদিক না, কারণ আমি মাদ্রাসা স্টাফ রিপোর্টার বলে ফ্রিল্যান্স, এটাকে ফ্রিল্যান্সের মধ্যেই বলা যায়। তা তাতে যে কোনো কারণেই হোক আমাকে পত্রিকা কর্তৃপক্ষ আমাকে সে সুযোগ দিয়েছেন, বিশেষ করে যদি আপনি বলেন আমি প্রথমেই বলবো সোনার বাংলা যে পত্রিকাটা, সেখানে আমি তো বলতে পারা যায় স্বনামে বেনামে ওই শিক্ষা আমার মূল লেভেল এই গ্রন্থটি যদি পড়ে। প্রিয় দর্শক, আপনাদের এখানে স্বনামে বেনামের কথাও যখন এলো, আপনারা কিন্তু অমল পালকে চেনেন কিনা জানি না, অমল পালই কিন্তু আমার পাশে বসে আছেন। হ্যাঁ, অমল পাল হচ্ছেন চণ্ডীসাধন কোলে ছদ্ম। হ্যাঁ, এখানে কিন্তু রহস্যটা পাশ করে গ্রন্থে গ্রন্থে অপা আছে, অপা এই কথাটাই আছে, কিন্তু কোন পত্রিকা কত তারিখে প্রকাশিত হয়েছিল যখন দেখা যেত যে মতটা একটু পক্ষপাতিত্বমূলক হচ্ছে, আর সেখানেই একটু বায়াসড হচ্ছে, আর সেখানেই আমি প্রতিবাদ করতাম, আর তখনই তারা বলতেন আরে তুই একটা অর্বাচীন এই বড়দের মধ্যে কেন, মানে আমি কিছু বুঝি না। তা এখন এইটাকে শেষ করি, তাহলে আপনি বুঝতে পারবেন যে তাহলে সেইখানে দেখলাম সবাই বলছে আমি অর্বাচীন, রাজনীতিতে বিশেষজ্ঞ তো অনেক আছে, পলিটিক্যাল সায়েন্সে আমি কলেজে যখন পড়ি আমার তো অর্থনীতি ছিলই, কিন্তু পলিটিক্যাল সায়েন্সেও আমাকে পরে ব্যাপারটা জেনে নিতে হয়েছে, এগুলো সব করেছি, কিন্তু তার জন্য দেখে যাওয়া এই বিশেষজ্ঞ লোকেদের মতামতগুলি সেখানে প্রকাশিত হয়। এখন আমি তো সেদিক দিয়ে বিশেষজ্ঞ কিছু না, সেই জন্যই আমি নিজেকে বলেছিলাম অর্বাচীনের সমাজ দর্শন। সমাজ দর্শন মানে আগেও বলেছি আমি যেমন হয় যেখানে যে জিনিসগুলো অসঙ্গতিগুলো প্রতিবাদ স্বরূপই। আপনি কি বিশ্বাস করেন, আপনি তো একজন অত্যন্ত প্রবীণ মানুষ এবং পণ্ডিত মানুষ, শিক্ষক মানুষ, আপনি তো সমাজের একটা উচ্চ স্তরের ওই লেভেলের একজন মানুষ, কিন্তু আপনি কি নিজেকে বিশ্বাস করেন যে শুধুমাত্র বিশেষজ্ঞ হলেই বিশেষভাবে অজ্ঞ হতে হবে আর বাকিরা বিশেষভাবে অজ্ঞ নয়? আপনি যা বলে তো তারা বললে তো বলা একটা সমাজের একটা স্বীকৃতির ব্যাপারটা থাকছে। আপনার এই কথাটাই আমি বলতে চাইছি যে সামাজিক স্বীকৃতিপ্রাপ্ত বিশেষ অজ্ঞ তিনি বিশেষজ্ঞ হলেন, কিন্তু সামাজিক স্বীকৃতিপ্রাপ্ত বিশেষ অজ্ঞ মানুষ বিশেষজ্ঞ হলেন না, কিন্তু সেই বিষয়ে তিনি লিখতে পারছেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি ওইটাই বলতে চাইছি, ফলে ওইখানটা কিন্তু একটা বড় ব্যাপার। আর একটা কথা যেটা হলো যে আপনার সামগ্রিক লেখার ভেতরে কিন্তু একেবারে 80% ভাবনা সংস্কৃতি কিন্তু রাজনৈতিক সচেতন মানসিকতার ভেতরে, এবং সেখানে আপনি একদম সাম্প্রতিক কালেও আপনি লিখেছেন, সেখানেও কিন্তু বর্তমান যে রাজনীতি দর্শন তার সাথে আপনি সমাজ দর্শনকে একটা আমি বলবো যে একটা ইনজেক্ট করে দিয়েছে, ইনজেক্ট করে দিয়েছে, তাই তো? কেন বলছি শোনো, আপনি যদি আমার এই গ্রন্থটি সূচিপত্র দেখে থাকেন তাহলে 220 পৃষ্ঠা পর্যন্ত দেখা যাবে যে রাজনীতির সঙ্গেই যে 4-5 আর্টিকেল বাদ দিলে 1, 8, 13 আর 16-17 যদি বাদ দেওয়া যায় তাহলে সেখানে কোনো না কোনোভাবে ওইখানে চাষিরা এসেছেন, রাজনীতির শিকার হয়েছেন তারা নানা সময়ে নানাভাবে, এইটাই অবিচারগুলো তাদের উপরে হচ্ছে, তাদের দিকে কারো নজর নেই, অর্থাৎ সারা সমাজের মুখে অন্ন যারা উৎপন্ন হচ্ছে তাদের দিকে কারো কোনো নজর নেই। এই কথাটাই প্রিয় দর্শক আমরা বলতে চাইছি যে আমাদের প্রত্যেক দিনের অন্ন যারা দিচ্ছেন, যারা চাষের মাধ্যমে যারা দিচ্ছেন, যারা অন্নটাকে ওই অর্থে অন্নের যে প্রাথমিক অবস্থা তাকে উৎপাদন করছেন, তাদেরকে কিন্তু চিরকালই আমরা এক্সপ্লয়েট করছি, একদম এক্সপ্লয়েট ছাড়া আর কোনো শব্দ আসছে না ওই অর্থে। এখন ব্যাপার হচ্ছে এই জায়গা থেকে দাঁড়িয়ে চন্দ্রবাবু আপনি বলুন তো যে স্বাধীনতা পরবর্তী পর্যায় থেকে বামপন্থী রাজনীতি আন্দোলন থেকে শুরু করে পরবর্তী রাজনীতি আন্দোলন থেকে শুরু করে সমস্ত জায়গাতেই কিন্তু চাষিরা তারা কিন্তু তাদের মতন করে যে জীবন দর্শন তারা তাদের মতন করে চালিয়েছেন, কিন্তু রাজনৈতিক নেতারা তো তাদের ব্যবহার করেছেন। সম্পূর্ণ সত্যি কথা, আমি গতকাল ওই উনি আগে ছিলেন IAS অফিসার একজন, কিন্তু প্রসার ভারতীতে শেষ পর্যন্ত ছিলেন জজ,
মশাইয়ের একটি আর্টিকেল আমি পড়েছি, তিনি চারটে নেতৃত্বের মানে দলের সব বিষয়গুলি তিনি কভার করেছেন। তার মধ্যে দেখা যায় যে উনি 16 সাল থেকে তো বসে গেলেন, যে কোনো কারণেই হোক, তা তিনি সেটি যেভাবে বলেছেন, আমিও তো চারটে অবস্থাই দেখেছি, আমি তো চারটে অবস্থাই দেখেছি। এখন সেখানে তো দেখা যাচ্ছে যে কেউ, তাহলে এখানে একটু বিস্তারিত বলতে হয়, পণ্ডিত নেহেরু জীবিত অবস্থায় 1955 সালে 28টি শুকনো শস্য, মানে শস্যকে আমি আমার গ্রন্থে দুটো ভাগ করেছি, কৃষি পণ্য যেগুলো যখন বিক্রির জন্য যা পণ্য, তা নাহলে সবই হচ্ছে শস্য, তাহলে সেটিকে আমি দুটো ভাগ করেছি, একটা হচ্ছে শুকনো শস্য ড্রাই ফুড, মানে ওগুলোকে, আর একটা হচ্ছে গ্রিন, অর্থাৎ যেগুলো সবুজ সবুজ, অর্থাৎ যেগুলো হচ্ছে বছরে একবার ফলে সেগুলোকে রিজার্ভ করা যায় সারা বছর। আর অন্যগুলো কি হচ্ছে যে যেগুলো কাঁচা শস্য গ্রিন, যে রিজার্ভ করা যাবে না, তো এগুলো করা যাবে না, তাই সেইগুলোকে দেখে দেখা গেল যে তিনি 28টি পণ্যের একটা, তখন অবশ্য হচ্ছে যখন সখন যুদ্ধ লেগে যেত, দুর্ভিক্ষ লেগে যেত, সব নানা কারণে সিজ করা হতো, সিজ করা হতো, তা তখন অনেক আসে জোর জবরদস্তি করে সিজ করা হতো, ন্যায্য দাম না দিয়ে। তা তিনি তখন স্বাধীনতা আন্দোলনের একটা উচ্চ মহৎ আদর্শ ছিল, সকলকে নিয়ে তারা সব আন্দোলন করেছিলেন, এবং স্বাধীন ভারতের কথাটাও হলো সকলকে নিয়ে উন্নয়ন, বর্তমান প্রধানমন্ত্রীও সেই কথাটা বলছে, সকলকে নিয়ে উন্নয়ন, কিন্তু সকল কারণে উন্নয়ন তো আবার সাম্যবাদীরা যেটা বললেন সেটাও তো সম্ভব নয়, সকলকে নিয়ে সমান এটা বলা যাবে না, যিনি যে পজিশনে আছে তার থেকে তাকে উন্নতি করতে হবে। এই জায়গাটা, এই জায়গাটা আপনাকে একটু থামাচ্ছি, যে সেটা হলো যে এটা কিন্তু, এটা মানে চাষিদের ক্ষেত্রেও যেমন যেরকম প্রযোজ্য, এবং সমাজের সমস্ত ক্ষেত্রে, সমস্ত শ্রেণীর মানুষজনের ক্ষেত্রে কিন্তু কথাটা খুব ভীষণ রকমভাবে প্রযোজ্য। হ্যাঁ, এবং আমরা তো শ্রেণী বিন্যাস করেছি, আমরাই তো শ্রেণী বিন্যাস করেছি, সমাজের বিভিন্ন ক্ষেত্রে শ্রেণী বিন্যাস করেছি, কিন্তু আপনারা যারা লেখক মানুষ, আপনারা যারা একেবারে অনুভবের একটা দৃঢ় স্তরের শিখরে গিয়ে আপনারা যারা খোঁজ করছেন, আপনারা তো সরাসরি ওপর ওপর খোঁজ করছেন না, এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার কি মনে হয় না যে স্বাধীনতা পরবর্তী পর্যায়ে এই যে রাজনীতি দর্শনের যে একটা বিভিন্ন ক্ষেত্র তৈরি হয়েছে, সেখানে একটু হলো, একটু অবস্থান হলো বদলেছে, একটু বদলানোর একটা জায়গা তৈরি হয়েছে? আমি, আপনি যে মাঝে বলতে যাচ্ছেন যে প্রসঙ্গটা বলতে যাচ্ছিল, আমি সেটাকে একটুখানি স্টপ করে দিলেন, আমি বলতে চেয়েছিলাম যে তখন তারা ওই সাপোর্ট প্রাইসটা, তখন 2004 সালে যে স্বামীনাথন কমিটি গঠিত করেছিলেন মনমোহন সিং সরকার, উনি যে 6 সালে যে রিপোর্টটা দিলেন সেই রিপোর্টের মোতাবেক নয়, ওরা তাইতে করেছিলেন যে এই জিনিসগুলোতে কি হয়, এগুলোকে নিয়ে ব্যবসায়ীরা ব্যবসা করে, এগুলো ব্যবসার জিনিস, বর্তমানে সেগুলো হয়ে গেছে পণ্য, বিজ্ঞাপনী পণ্য, তারা কি করছে না এই করে লাভ কত করছে, কোটি কোটি টাকার পাহাড় করছে, অথচ দেখা যাচ্ছে যে সেইটা করেও কিন্তু নেহরুজি যে যাচ্ছে চাষিরা ওই নাম দামটা পায়, এখানে সাপোর্ট প্রাইস মানে ওই ওই অর্থে না, স্বামীনাথন কমিটির সুপারিশ মতে না, কিন্তু সেখানেও যে সাপোর্ট প্রাইসটা দিয়েছিলেন যে চাষির মালটা নেওয়া হবে জোর জবরদস্তি করে অন্যায়ভাবে তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে, তিনি তখন করলেন কি ওই জন্য, কিন্তু উনি করলেন কি নানা কারণে, কি কারণে বলতে পারা যাবে না, যে হয়তো তাই নিয়ে বৃহত্তর উচ্চ শ্রেণীর লোকেরা আপত্তি করবেন না, কিছু করবেন না, কিংবা চাষিরা তো একটা সমাজের নিচের তলায় থাকে গ্রাম বাংলায়, তাহলে তাদের ব্যাপারে এটা নিয়ে বেশি মাথা না খাওয়ানো হবে, হয়তো এরকম একটা কিছু ভেবেছেন, তিনি কিন্তু আর একটা কাজে করেননি। চন্দিসাধন বাবু, অতএব অভিমানের জায়গা নেই, হতাশার জায়গা নেই, আমরা আপনাদের মতো প্রবীণ মানুষজন যারা রয়েছেন, আমি তো পুরোটাই সেভাবে বললাম, যেহেতু আপনাকে আমি চিনি জানি, এবং আপনি একেবারে নীরবে অত্যন্ত প্রত্যন্ত গ্রামে আপনি কাজ করছেন, কাজটা চলুক, নীরবে কাজ করে যাওয়াটার নামই তো প্রতিবাদ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, তবে আর তো শরীর পারমিট করছে না, শরীর হয়তো শরীরের মতো চলবে, কিন্তু ওই শেষে ওই রবীন্দ্রনাথের ওই কথা বলাটা ছাড়া উপায় নেই, এটা আবেগে এলো, ওই নীরবে কাজ করে যাওয়াটার নামই প্রতিবাদ, কাজটা চলুক। আপনাকে সকলকেই আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনারা
এতক্ষণ যে আমার বক্তব্যগুলো শুনলেন, তাতে আমি সব দিক দিয়ে বিষয়টাকে ঘুরিয়ে ফিরিয়ে আমার জীবনে বাস্তব অভিজ্ঞতা দিয়ে আমার অধীত শিক্ষা এবং অধ্যবসায় ধৈর্য সমস্ত কিছু নিয়ে আমি নানা রকম পরিস্থিতি পরিবেশ সমস্ত কিছু অনুধাবন করে আমি আমার সেই অভিজ্ঞতা জাত জিনিসটাই এখান দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমার প্রকৃত বিষয় হচ্ছে দুটো, একটা হচ্ছে আমি যেহেতু চাষি পরিবারে জন্মগ্রহণ করেছি, যেমন আমার একটা দায়বদ্ধতা আমি বরাবরই মনে করেছি যে আমার এই চাষি সম্প্রদায়ের প্রতি, এবং ভেরি রিসেন্ট আমি একটি গ্রন্থ করছি তাতে দেখা যাচ্ছে আমার সারা ভারতের কৃষক সম্প্রদায়টাই সেই পরিবেশটা আছে আমার গ্রন্থের বিষয়বস্তু। আর এবং যেহেতু আমি শিক্ষাক্ষেত্রে ছিলাম, তাহলে সেখানে আমি গরিব পরিবার থেকে লেখাপড়া করে আমি কীভাবে লেখাপড়া করেছি না করেছি করে এতদূর পর্যন্ত কলেজ লাইফে পর্যন্ত পৌঁছতে পেরেছি, এবং দুটো স্কুল দুটো কলেজ ঘুরে আমি একটা পার্মানেন্টভাবে আমি শিক্ষকতা করতে পেরেছি, তা সেখানে প্রতিবন্ধকতাগুলো যে ঠিক কোথায় কোথায় আছে তা নিয়েও আমি কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। আর একটা কথা, আমি মনে করি নিশ্চয়ই আমি একজন অর্বাচীন, কারণ সমাজের কাছ থেকে তো আমি অনেক কিছুই নিয়েছি, অনেক কিছুই পেয়েছি, বহু জনের কাছে আমি উপকৃত হয়েছি, তা নাহলে নিশ্চয়ই আমি এটা হতে পারলাম না। তা আমার একটা আশ্বাস থেকে যায় যে আমি যে সমাজ থেকে নিয়েছি বিভিন্ন সূত্র, সে যেমনই হোক না কেন ছোট বড় জায়গা থেকে নিয়েছি, আমি পুরো সমাজকে আর কি দিতে পারলাম না।